বীরসিংহ সিসিসি অফিস এবং সামনের রাস্তায় অবরোধ চলছে। গতকাল রাত 9টা থেকে বিদ্যুৎবিহীন গ্রাম। দেশের শীতলা পুজো মাটি। বীরসিংহের সাপ্লাই অফিস ও রাস্তায় অবরোধে আদিবাসী সহ কোমরসা গ্রামবাসীরা। পরিস্থিতি সামলাতে ঘাটাল থানার এসআই নরেশচন্দ্র মাহাতো সহ পুলিশ বাহিনী। আলোচনায় নরেশবাবু বলেন, আগামীকাল সকালের আগে বিদ্যুৎ দপ্তরের কিছু করা সম্ভব নয়, যেহেতু ট্রান্সফরমার বিকল। কিন্তু অবরোধকারীরা নাছোড়, না বিদ্যুৎ এলে অবরোধ চলবে বলে জানিয়েছেন অবরোধকারীরা। কি নাম আপনার? চন্দন মান্ডি। আপনারা এখানে এসেছেন কি জন্য এসেছেন? দেখুন, আমাদের কাল 9টা থেকে আমাদের লাইনটা অফ হয়ে গেল। বারবার এসএসও ফোন করার সত্ত্বেও আমাদের লাইনটা এই মুহূর্তে এখন প্রায় 4:45 বাজতে চলেছে, এখনও পর্যন্ত লাইন কোনো সাপ্লাই দেয়নি। আমাদের এসটি বেল্ট সমেত জেনারেল বেল্ট আছে, আমাদের কালকে পুজো গেছে, আজকে বাড়িতে কুটুম বাটুম আছে, ইত্যাদি সবাই আছে, ওরা পরিষেবাটা পাচ্ছে না। আমরা বারবার জানার সত্ত্বেও কোনো আমরা পানীয় জল সত্ত্বেও আমরা পানীয় জল পাচ্ছি না। তার সত্ত্বেও আমাদের যে সমস্ত আছে করণীয়, পুজোর যে করণীয়, সেগুলো কোনো পরিষেবা পায়নি। এসএসকে বলার সত্ত্বেও আমরা কোনো পরিষেবা পাইনি, তার জন্যে আমরা এই আন্দোলনটা করছি। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি কোমরসা। কোমরসা গ্রাম পঞ্চায়েত পোস্ট রাজনগর। কবে থেকে কারেন্ট নেই? কাল 9টা থেকে। কাল রাত সকাল রাত্রি 9টা। রাত্রি 9টা থেকে এখন অবধি কারেন্ট নেই? নেই এই মুহূর্তে নেই। আমরা ওই জন্যে আমরা এসএসকে জানানোর সত্ত্বেও আমরা কিন্তু পরিষেবা কোনো পাচ্ছি না। আমার নাম চন্দন মান্ডি। আচ্ছা
জল তোলার জন্য 20 লিটার ডিজেল আনা হয়েছে আবার এই দুপুরে বেলা আবার ডিজেল মেশিন চালিয়ে যাচ্ছে এখনো চলুন দেখো যেমন সামনের কাজ ডিজেলই চলছে এখনো চলুন পারমিশনের পয়সা নিয়েছে তাহলে পারমিশন কম স্যার কম স্যার কিন্তু পারমিশন জন্য চলে যাইবি আমরা চলে খেতে পারি স্যার আমরা চলে খেতে পারি আমরা ডিজেল টাকা নো মার্কেট চল চলছে এখন স্যার আমাদের চলে যাইবি স্যার আমরা এনে চলে যাইনি স্যার কালকে রাখলে দরকার নেই স্যার আমাদের তো চলে যাইবে চলে তো খেতে পারি না পুরি চল খেয়েছি চার চার আর কি আর বলবো তোমাকে আমাদের তো চলে যাইবি আমাদের তো চলে যাইবি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।